بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো আশুরার দিনের ভালো খাবার সংক্রান্ত হাদিস নিয়ে আমরা দেখি আমাদের দেশে অনেক ভাই আছেন তাদের আকীদা বা তাদের বিশ্বাস বা তাদের ধারণা যাই বলি না কেন এমন যে আশুরার দিন পরিবার পরিজনকে নিয়ে ভালো খেলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর তাদের রিজিককে প্রশস্ত করে দিবেন তাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন প্রিয় দর্শক এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নু হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাম ওয়াসআ আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানা অর্থাৎ কোনো মানুষ যদি আশুরার দিন তার পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবারের আয়োজন করে পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবার খায় আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন প্রিয় দর্শক এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের দেশে অনেকেই কথা বলেন বিশেষ করে মসজিদের মিম্বরে ইমাম সাহেবগণ অনেকেই বয়ানের ক্ষেত্রে এই হাদিসটি বলে থাকেন আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই হাদিস নিয়ে পর্যালোচনা করব প্রিয় দর্শক এই হাদিস নিয়ে মুহাদ্দিসিনে কারাম দুইভাবে বিভক্ত হয়েছেন একদল মুহাদ্দিসিনের মতে হাদিসটি জাল এটা রাসূলুল্লাহ সাল্লামের হাদিস নয় বরং এটি বানোয়াট বর্ণনা আর আরেকদল মুহাদ্দিসিনে কারামের অভিমত হলো হাদিসটি জাল নয় বরং একাধিক সাহাবা একরাম থেকে বর্ণিত হওয়ার কারণে সনদের দিক থেকে হাদিসটি জঈফ আর কোনো জিনিসের ফজিলত বোঝানোর জন্য কোনো জিনিসের মর্যাদা বোঝানোর জন্য যেহেতু জঈফ হাদিসের উপর আমল করা যায় এজন্য এই হাদিসের উপর আমল করা যাবে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম উকাইল রাহিমাহুল্লাহ সহ আরও কেউ কেউ এমন আছেন যাদের মত হলো এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত নয় আল্লামা ইবনে রাজব হাম্বালি রাহিমাল্লাহ সহ কেউ কেউ বলেছেন এটি হলো মুহাম্মদ ইবনে মুনতাশির রাহিমাল্লাহর কথা অর্থাৎ একজন বুজুর্গের কথা এটা হাদিস নয় বাকি আমরা দেখি ইমাম আবদুল্লাহ লাকনবী রহমতুল্লাহ আলহি উনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আল আসারুল মারফুআ ফিল আখবারিল মওদুআ সেই কিতাবে আবদুল্লাহ লাকনবী রহিমাল্লাহ লম্বা আলোচনা করে দেখিয়েছেন যে হাদিসটি সনদের দিক থেকে জাল নয় বরং জঈফ এমনভাবে যদি আমরা দেখি ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ আল মাকাসিদুল হাসানাতে লম্বা আলোচনা করেছেন ইমাম ইবনু আররাক আল কাত্তানি রাহিমাহুল্লাহ তানজিহু শরিয়াতিল মারফুআতে লম্বা আলোচনা করেছেন আল্লামা আজলানি রাহিমাহুল্লাহ ওনার কাশফুল খাফা ওয়া মুজিলুল ইলবাস আম্মাশতারা আলা আলসিনাতিন নাস এই কিতাবেও এই হাদিস নিয়ে লম্বা আলোচনা করে দেখিয়েছেন যে সনদের দিক থেকে এই হাদিসটি জাল নয় বরং সনদের দিক থেকে এই হাদিসটি জঈফ সর্বশেষে আমরা দেখি এই শতাব্দীর একজন প্রাজ্ঞ এবং শ্রেষ্ঠ মুহাদ্দিসদের অন্যতম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি আল্লামা ইবনু কাইয়িমিল জাওজিয়া রাহিমাহুল্লাহর আল মানারুল মুনিফ এর তাহকিক তালিক করেছেন সেই তাহকিক তালিক শেষে হাদিসকে দুই ভাগে ভাগ করেছেন প্রথম ভাগে উনি জাল হাদিসগুলোকে উল্লেখ করেছেন এবং দ্বিতীয় ভাগে উনি জঈফ হাদিসগুলোকে উল্লেখ করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর তাহকিক অনুসারেও এই হাদিসটি জাল নয় বরং হাদিসটি জঈফ প্রিয় দর্শক যেহেতু আমরা সনদের নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না বা করার সুযোগও নেই আমাদেরকে এটা বুঝতে হবে একদল মুহাদ্দিসিনে কারাম এটাকে জাল বলেছেন যদি কেউ ওই সকল মুহাদ্দিসিনে কারামের মতকে প্রাধান্য দিয়ে এটাকে জাল মনে করে আমল না করে তাকে বাধা দেওয়া যাবে না সে তার মতো সঠিক আবার আরেকদল বিশাল মুহাদ্দিসিনে কারামের মতে শেখ আব্দুল ফাত্তাহ আবুউদ্দা রাহিমাল্লাহ সহ অনেকেই বলেছেন হাদিসটি জঈফ হাদিসটি জাল নয় আর ফাযাইলের ক্ষেত্রে যেহেতু জঈফ হাদিসের উপর আমল করা যায় আর হাদিসটি যেহেতু একাধিক সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে এজন্য এই তাদের কথার উপর আমল করে কেউ যদি আশুরার দিন তার পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবারের আয়োজন করে তো আমরা আশা করি তার নেক নিয়ত অনুযায়ী সে অবশ্য অবশ্যই বিনিময় পেয়ে যাবে কিন্তু ভালো করে মনে রাখতে হবে এটা নিয়ে মারামারি করা যাবে না আমাদের দেশে মনে হয় যে অবস্থা তৈরি হয় যে আপনি যদি ওই সকল মুহাদ্দিস কেরামের মতকে গ্রহণ করেন তারা যারা এটাকে জাল বলেছেন তাদের মত গ্রহণ করলে যারা জাল বলেনি তাদের মত যদি কেউ গ্রহণ করে তাদের সাথে আমরা কী করি মারামারিতে জড়িয়ে পড়ি বা কোনো মসজিদের ইমাম সাহেব যদি এটাকে জঈফ মনে করে মসজিদের মিম্বারে বর্ণনা করেন তার সাথে আমরা তর্ক জুড়ে দিই এগুলো হলো লাহওয়াল হাদিস অহেতুক কাজ এগুলো থেকে আমরা অবশ্যই অবশ্যই বিরত থাকবো বরং যদি কেউ জঈফ হাদিসের উপর আমল করতে চায় আমল করতে পারে কোনো সমস্যা নেই আবার কেউ যদি অন্যান্য মুহাদ্দিসিনাকে আমার মতকে গ্রহণ করে এটাকে জাল মনে করে তার সাথেও মারামারি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমাদেরকে ভারসাম্যপূর্ণ মত গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু